সুদী দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছি আমি ফারজানা রহমান। আজকের আমাদের আলোচনার বিষয় ভূমি বিরোধ দখল বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের করণীয়। বিষয়টা নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ সাহিদ হাসান বখতিয়ার, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রথম যে প্রশ্নটি দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি 145 ধারার মামলা কখন করা যায়? জি, ফৌজদারি কার্যবিধি ক্রিমিনাল প্রসিজিওর অ্যাক্ট 1898 সালে এটা সৃষ্টি, ব্রিটিশরা এই আইনটি করে। এটা ইউজুয়ালি এখানে বলে রাখা ভালো, তাতে কিছু প্রিভিয়াস একটু আলোচনায় যেতে হচ্ছে। সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির ম্যাটারটা টু সাইজ, ক্রিমিনাল অফেন্সে বিচার করবেন কারা? বিচার করবেন হচ্ছে দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। দায়রা আদালত হচ্ছে জেলা ভিত্তিকে যিনি চিফ থাকেন বা জেলার দ্বারা কর্তৃত্ব যিনি দায়রা সংক্রান্ত বিচারগুলো করেন, আর ম্যাজিস্ট্রেট কর্তৃক একটা আলাদা পার্ট, দুইটা পার্ট। তাহলে এই 145 সিআরপিসির অ্যাক্টের একটা ধারা, সেটাতে 145 প্রশ্নটা ছিল যে কখন করা যায়। আর একটা স্থাবর সম্পত্তি বিষয়, স্থাবর সম্পত্তি আর অস্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তিটা কি? যে স্থাবর সম্পত্তিটা হচ্ছে যে আপনাকে যেটা ইমুভেবল প্রপার্টি নয়, যেমন বাড়ি ঘর দখল বিষয়ে প্রতিবেদ তখন করা যায়। সাচেস একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে ধরে নিলাম একজনের বাড়ি, মিস্টার রহিমের বাড়ি, সে ওইখানে বসবাস করছে এবং বসবাস করার পরে সে ওইখানে দখলে আছে এবং তার সমস্ত ডকুমেন্টস এভরিথিং ঠিক আছে। সাচেস কি হতে পারে? সেটা হতে পারে যে তার বাড়ির দলিল, ডিড, মালিকানা ডকুমেন্টস, সিএসএসএ, আরএস পর্চা, পর্চা মানে ট্যান্সিল, এবং ল্যান্ড ট্যাক্স পেমেন্ট, হোল্ডিং ট্যাক্স, ইলেকট্রিক বিল, তারপরে আপনার খাজনা, ডিসিআর, এগুলো আপডেট থাকতে হবে, টোটাল লাস্ট ইয়ার পর্যন্ত আপডেটেড থাকতে হবে। সেক্ষেত্রে এগুলোকে একটা দখল প্রমাণ করে, সেক্ষেত্রে সে এই মামলাটার জন্য যখন সে বিবাদী কর্তৃক অর্থাৎ অপোজিট পার্টি কর্তৃক আশঙ্কা করছে যে তার বেদখল হওয়ার সম্ভাবনা আছে, 145 ধারা তখন ইউজ করা হয়। আচ্ছা, এই ধারায় বিচার করবার এখতিয়ার কাদের আছে? এই ধারায় বিচার করার এখতিয়ার জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক নির্ধারিত নির্বাহী ম্যাজিস্ট্রেট, এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এই মামলাটা ইউজুয়ালি অপারেশন বা পরিচালনা করেন। ম্যাজিস্ট্রেট সাধারণত কিসের ভিত্তিতে এই মামলার পদক্ষেপ নেন? ম্যাজিস্ট্রেট সাধারণত কোনো সংবাদ পাওয়ার ভিত্তিতে, এবং পুলিশের মাধ্যমে যদি কোনো সংবাদ পায় অথবা অন্য কোনোভাবে সংবাদ পায়, অথবা আপনি যে বেদখল হওয়ার যে চেষ্টা করছে তিনি যদি পিটিশন আকারে মামলাটি দাখিল করে আদালতে, বিজ্ঞ আদালতে, আইবিএল নির্বাহী ম্যাজিস্ট্রেটে, তখন সে এটার পদক্ষেপ নিতে পারে। সর্বপ্রথম ম্যাজিস্ট্রেট সাধারণত কী ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন? সর্বপ্রথম ম্যাজিস্ট্রেট বিষয়টা আমলে নেবেন, যিনি দখলচ্যুত হওয়ার আশঙ্কা করছে বা দখলে আছেন, তখন তিনি এই বিষয়টাকে ম্যাজিস্ট্রেট আকারে পিটিশন আকারে যাবে। পিটিশনটা একটা মোটামুটি সাচেস একটু বড়ই হবে, সেখানে সাক্ষী থাকতে হবে, পিটিশনটা দেবেন, তখন তিনি ওইখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একটি পদক্ষেপ নেবেন এবং থানার যে কর্মকর্তা ওসি তাকে নির্দেশ দেবেন আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। প্রতিবেদন আসার পরে ম্যাজিস্ট্রেটের ভূমিকা কী? প্রতিবেদন আসার পরে সাধারণত মামলাটা যখন হয় তখন বিবাদীদের উপর নোটিশ জারি করা হয় 138-এ। সেই নোটিশের পরে, প্রতিবেদন আসার পরে সেখানে আপনার ম্যাজিস্ট্রেট অপোজিট পার্টিকে, মামলার তো যিনি করেন তিনি বাদী, পিটিশনার, আর যিনি মামলা বিবাদী হয় প্রতিপক্ষ তাদেরকে বিবাদী বলা হয়, তখন তারা এটাকে আপনার তাদেরকে নোটিশ করবে এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তাদেরকে আসার জন্য বলবে, বা তাদের কৌশলীর মাধ্যমে, কৌশলী মিন্স অ্যাডভোকেটের মাধ্যমে, তখন তিনি একটা স্টেপ নেবে। স্টেপ নেওয়ার পর, শোনার পরে উনি পরবর্তী পদক্ষেপটা নেবেন। একজন ম্যাজিস্ট্রেট কি স্থিতিবস্থা বজায় রাখবার নির্দেশ দিতে পারেন? জি, তার কাছে যদি ম্যাজিস্ট্রেটের কাছে যদি বিষয়টি কগনিজেন্স হয়, আমলে হয়, অ্যাকসেপ্টেবিলিটি আসে, তখন তিনি এটা স্থিতি অবস্থায় রাখার নির্দেশ দিতে পারেন। একজন ম্যাজিস্ট্রেট কি সংশ্লিষ্ট বিষয়বস্তু ক্রোক করতে পারেন? জি পারেন, ম্যাজিস্ট্রেটের নিকট যদি জরুরি মনে হয়, বিষয়টি যদি অত্যন্ত জরুরি মনে হয়, তাহলে ম্যাজিস্ট্রেট ওই বিরোধী বিষয়টিকে ক্রোক করতে পারেন। যেমন আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, একটা মামলায় আমার যখন হয় তখন উভয় পক্ষ, যিনি দখলে ছিলেন তিনি ছিলেন নিরীহ আইনমান্যকারী ভদ্রলোক, একজন শিক্ষিত ব্যক্তি, কিন্তু অপোজিট পার্টি যারা ছিলেন তারা ছিলেন অত্যন্ত নেগেটিভ অ্যাটিচিউডের লোক। তখন তারা, উনি ওই থানার ওসি
এবং ইয়ে বিষয়টা দেখছিলেন। তদুপরি পরবর্তী ধার্য তারিখে যখন আমি পিটিশন দিলাম তখন ম্যাজিস্ট্রেট বিষয়বস্তুকে ক্রোক করে। কোনো ক্ষেত্রে কি ম্যাজিস্ট্রেট দখল বজায় রাখার নির্দেশ দিতে পারেন? জি পারেন। অন্যায়ভাবে বেদখল হওয়া পক্ষকে কি দখলপূর্ণ বহল রাখার নির্দেশ ম্যাজিস্ট্রেট দিয়ে থাকেন? ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে সে দখলচ্যুত হয়েছে, পূর্বে দুই মাস পূর্বে দখলে ছিল, সেই ক্ষেত্রে তিনি এই আদেশ দিতে পারেন। সাচেস আমি মুন্সিগঞ্জে একটা মামলায় গেলাম, সেখানে আমার যে পিটিশনার ছিল এটা মুন্সিগঞ্জের কলমা থানা মেবি, সেইখানে শ্রীনগরের, হ্যাঁ হ্যাঁ ওইখানেই, ওইখানে যাওয়ার পরে উনি আমার পার্টি দখলচ্যুত হয়ে গেল, কিন্তু আমি এখান থেকে যাওয়ার পরে আমি যখন ওনার কাছে পেয়ার করলাম আমার ক্লায়েন্টের পক্ষে, তখন তিনি সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা ইভেন এসি ল্যান্ড ওনাকে নির্দেশ দিল যে দখলটার ব্যাপারে প্রতিবেদন দেওয়ার জন্য, এবং একটা স্ট্যাটাস কোড দিয়ে দিল ওসিকে। স্ট্যাটাস কোডটা কি, যেমন ওই বিষয়বস্তুতে যেই বিষয়ে দখলে ছিল সেখানে কোনো ধরনের বেদখল করার চেষ্টা করবে না। যদি আপনার ইউজুয়ালি বাংলাদেশের প্রেক্ষাপটে কী বলে যে দখলে যে থাকে, বাড়িতে থাকে, তাকে অনেক সময় উঠাইয়ে দেয়, উঠাই দিলে সে এই আইন আদালত পুলিশ টুলিশ এগুলো করতে করতে তার সময় চলে যায়। তো এখানে ডিএম যেটা জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি খুব চৌকস একজন অফিসার, লার্নেড ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি ওসিকে বলল, অর্ডার দিল আর ভূমি বিষয়ে দখল। তখন যখন প্রতিবেদনটা দুই মাস পরে না, এক মাস পরবর্তী যে নেক্সট ডেটটা ছিল এটা ধার্য তারিখটা ছিল এক মাস, সেখানে তারা বলে দিল যে আপনি আমাকে এই প্রতিবেদনটা দেন। তা দুই মাসের আগেই প্রতিবেদনটা যখন আদালতে চলে আসে তখন সেখানে আমার যে ক্লায়েন্ট ছিল তাকে আপনার তার পক্ষে আসছে যে সে ছিল, সে দখলচ্যুত হয়েছে। আপনি ইউজুয়ালি জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে ভূমি দস্যুর আছে বিভিন্ন ক্ষেত্রে আছে, পদ্মা সেতু হওয়ার আগের ঘটনা এটা, যখন পদ্মা সেতুটা হয়ে 94 বিঘা জায়গা, এটা ওরা গুলশানে থাকতেন, তো 94 বিঘা জায়গা, এবং পরবর্তীতে ওই মামলাটাই উইন করি, এবং দখল প্রতিবেদনটা আসার পরে ম্যাজিস্ট্রেট টোটালি একটা পারমানেন্ট স্ট্যাটাস কোড দিয়ে দিল এবং ওইটা বিচার্য বিষয় হয়ে আমাদের পক্ষে আসলো। কোনো ক্ষেত্রে বাদী বা বিবাদীর ক্ষেত্রে যদি কোনো পক্ষের কারোর মৃত্যু হয় কোনো মেইন পার্টির ক্ষেত্রে, সেক্ষেত্রে কি তাদের যারা প্রতিনিধি থাকে তাদেরকে পক্ষভুক্ত করতে পারেন ম্যাজিস্ট্রেট? জি, এখানে মজার একটা কোশ্চেন, এখানে একটা ভালো বিষয় বলেছেন, যেমন প্রসিডিং ড্র করার ক্ষেত্রে 145 যেটা 145 ধারার ক্ষেত্রে পক্ষ বিপক্ষ যেই পক্ষই মারা যাক বাদী বিবাদী তো তাদেরকে পক্ষ করতে পারে, কিন্তু 144 পারে না, 144 পারে না, 144টা একটা ভিন্ন জিনিস। আপনি এখানে দেখবেন যে আমাদের সংবিধানের 36 বলা হয়েছে আপনি ঘর বাড়ি করতে পারবেন, বসতি স্থাপন করতে পারবেন, সেবা নিতে পারবেন, দেশ ত্যাগ করতে পারবেন এবং দেশ থেকে পুনরায় আবার দেশে প্রবেশ করতে পারবেন। 36 আর 37 কী বলেছে সংবিধানের 37 বলেছে যে আমাদের যে সভা সমাবেশ করা শান্তিপূর্ণভাবে নিরস্ত্রভাবে সেটার জন্য ফ্রিডমিটি দিয়েছে। তো সেই ক্ষেত্রে এখানকার এটার সাথে আইনের সাথে একটু সংশ্লিষ্টতা এই কারণে আলোচনা করছি, যেমন 145 পক্ষগণের কেউ যদি মৃত্যুবরণ করে তাকে এটাকে পক্ষভুক্ত করা যাবে এবং মামলাটা চালিয়ে নেওয়া যাবে। আমি আপনি এত কষ্ট করে এত টাকা পয়সা খরচ করে মামলা করলেন, অ্যাডভোকেটের কাছে গেলেন, বিভিন্ন জায়গায় গেলেন, সেখানে আপনার একজন মারা যাওয়াতেই আপনার এই মামলাটা নষ্ট হয়ে যাবে, এই ধরনের সঠিক নয়। 145 ক্ষেত্রে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে এটা প্রযোজ্য। 144 ধারা কখন জারি করা হয়? সেটা হচ্ছে 144, এটা ব্রিটিশদের কর্তৃক আইন, আমি একটু ইয়ে করছি, ব্রিটিশদের কর্তৃক আইন। এই আইনটা 144 আপনি দেখবেন 1998 সালের আইনটি জারি করা হয় ব্রিটিশ কর্তৃক, পরবর্তীতে 2007, 2011, 2012 সংশোধন করা হয়। ফৌজদারি আদালতের ক্ষেত্রে 144 হয়, গভর্নমেন্টের ক্ষেত্রে সরকারও করতে পারেন। এখন আপনার কোশ্চেনটা ছিল কখন জারি করতে পারে, দেশে যদি অস্থিতিশীল কখনো কোনো কিছু হয় অথবা যেখানে দুই দল সমাবেশ ডাকলেন, দুই দল সমাবেশ ডাকার পরে যখন আপনার ওইখানে দাঙ্গা হাঙ্গামা আশু শান্তি শৃঙ্খলার আশঙ্কা থাকে, শান্তি ভঙ্গের আশঙ্কা থাকে, সেখানে যদি আপনি 144 জারি করা হয়, এই ধারা সাধারণত কে জারি করতে পারেন? হ্যাঁ ধন্যবাদ। এই ধারা সাধারণত জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক নির্ধারিত ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটও পারেন এবং থানা নির্বাহী ম্যাজিস্ট্রেটও করতে পারেন। তবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, থানা ম্যাজিস্ট্রেটটাকে, থানা ম্যাজিস্ট্রেট হচ্ছে ইউনিয়ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি এটাও জারি করতে পারেন, তবে এই আদেশটা দুই মাসের বেশি বলবৎ থাকবে না। এই আদেশটা
তিনি জারি করতে পারবেন, তবে তিনি কোনো মামলার বিচার করতে পারবেন না। 144 সংক্রান্ত যত মামলা হবে সেটার বিচার করতে পারবেন না। আর এই ধারা কাদের উপরে সাধারণত জারি করা হয়, এই হুকুম কাদের উপরে জারি করা হয়? এই হুকুম জারি করা হয় জনগণের প্রতি, এবং যারা আশু শান্তি শৃঙ্খলা বিঘ্ন করতে পারে, শান্তি শৃঙ্খলা বিঘ্ন করে দেশে অস্থিতিশীল পরিবেশ করতে পারে, তাদের বিরুদ্ধে হতে পারে। আর কোনো নোটিশের প্রয়োজন হয় না এই এই ক্ষেত্রে? কোনো নোটিশের প্রয়োজন এই কারণে হয় না, কারণ এটা খুবই জরুরি প্রয়োজন থাকে, এটা খুব জরুরি প্রয়োজন থাকে, এবং জরুরি প্রয়োজনের ক্ষেত্রে কোনো নোটিশের প্রয়োজন হয় না। আর কাদের প্রতি নির্দেশ হতে পারে? এটা সরকারের বিভিন্ন উইংস আছে, সাচেস, যেহেতু এটা প্রেজেন্টিভ মেজার, এটা আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরে নির্দেশ হতে পারে। দেওয়ানি মামলা চলমান থাকলে 144 ধারা চলতে পারে কিনা, এ বিষয়ে একটু জানতে চাই। জি না, দেওয়ানি মামলা চলতে পারে না। 144 এর ব্যাপারে আমি আরেকটু বলি। 144টা ইউজুয়ালি মামলার ক্ষেত্রে হচ্ছে আপনার মেট্রোপলিটন সিটিতে হবে না, 145টা মেট্রোপলিটন সিটিতে হবে। আর 144 চলাকালীন অবস্থায় সেখানে যদি দেওয়ানি মামলা চলমান থাকে, এখন বিষয়টা হচ্ছে একটু আলোকপাত করি দেওয়ানি মামলাটা কি? দেওয়ানি মামলাটা হচ্ছে আপনার ডিক্লারেশন স্যুট চললো, ডিক্লারেশন স্যুট ওই স্যুট ল্যান্ড প্রপার্টির ক্ষেত্রে যে শিডিউল প্রপার্টি আছে ওইটার উপরেই দেওয়ানি মামলা চলছে, কেউ 145 করলো। এখন ইউজুয়ালি দেওয়ানি মামলা অবশ্যই আর বড় মামলা, বড় কোর্ট, পাওয়ার বেশি, আপনি ওই ওই ক্ষেত্রে আপনার এখানে চলবে না। ফৌজদারি কার্যবিধি 144 ও 145 এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? জি অবশ্যই আছে। ফৌজদারি কার্যবিধি 144 এবং 145 প্রেক্ষাপটে আপনাকে আমি একটু আলোকপাত করতে চাই। সেটা হচ্ছে আপনি দেখবেন 144 ব্রিটিশ কর্তৃক আইন দ্বারা নির্ধারিত। 144-এর একটা ব্যাপক ইতিহাস আছে এবং এটা খুব জনপ্রিয় একটা আইন বাংলাদেশে, যে 144 জারি হয়েছে, 144 জারি হয়েছে আমরা শুনি না প্রায়। সেই ক্ষেত্রে আমাদের দেখা গেল যে 144টা খুব ইমার্জেন্সিটি ম্যাটারে আসলো দুইটা ওয়েতে। সেটা হচ্ছে এই, আপনি ধরে নেই আমার আপনার গ্রামের বাড়িতে বা আমার গ্রামের বাড়িতে একটা খেলার মাঠ আছে, এখানে একটি রাজনৈতিক দল মিটিং ডাকলেন এবং অন্য রাজনৈতিক দল একই সময় একই স্থানে মিটিং ডাকলেন, তখন এই সংবাদটা কোনো একজন অথবা পুলিশের মাধ্যমে পেলেন ম্যাজিস্ট্রেট, তখন ওই ক্ষেত্রে 144 জারি করতে পারে যাতে দাঙ্গা হাঙ্গামা অস্থিতিশীল পরিবেশ না হয়। এখানে বলে রাখা ভালো, এই আদেশ 2 মাসের বেশি বলবৎ থাকবে না, তবে ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে বাড়াতে পারেন যদি কোনো গ্যাজেট নোটিফিকেশন না থাকে। আচ্ছা, প্রেজেন্টিভ মেজার এটাকে বলে। আর 145 হচ্ছে স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তি সংক্রান্ত যত ম্যাটার আছে। আমি আবার বলেছি, স্থাবর সম্পত্তি বলতে আপনার বাড়ি ঘর, তারপরে দালান কোঠা, গাছ, গৃহাদি, পুকুর, পানি ইত্যাদি নিয়ে যখন কোনো বিরোধ হবে তখন 145 জারি করে, 145-এর মামলা করতে হবে। তবে এই মামলাটি অবশ্যই পিটিশন আকারে কোর্টে করতে হবে, কোর্টে করতে হবে, সেটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে। আমাদের সময় শেষের পথে, আমি শেষ যে প্রশ্নটা করে আজকে শেষ করতে চাই সেটা হচ্ছে, কোনো পক্ষের বিপক্ষে যদি প্রতিবেদন আসে সেক্ষেত্রে সেই পক্ষের কী করণীয়? ধন্যবাদ, এটা একটু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটার জন্য আমরা একটু এই ক্ষেত্রে অনেকেই মামলায় একটু ভুল বুঝে অথবা উকিলের সাথে যে ক্লায়েন্টের রিলেশনটা খুব স্থিতি মানে খুব আস্থাশীল হতে হবে, সেই ক্ষেত্রে প্রতিবেদনটা যখন ম্যাজিস্ট্রেট জারি নির্দেশ দেন, প্রতিবেদনটা দিতে পারে এসি ল্যান্ডকে বা অন্য কোনো সমাজসেবা কর্মকর্তাকে বা ম্যাজিস্ট্রেট যাকে সন্তুষ্ট এবং যাকে চিন্তা করে দিবেন, এটা তার এখতিয়ার, আদালতের এখতিয়ার তাকে বলা যায় না। সেই ক্ষেত্রে আপনি যখন এই বিষয়টা আসলো তখন আপনার এখানে দেখা গেল যে আপনি এই বিপক্ষে আসার পরে আপনি নারাজি দিতে পারেন, যেমন এসি ল্যান্ডকে দিল, সে দিল যে এই দখল যে প্রতিবেদনটা আমি ছিলাম সেটা উনি সঠিকভাবে মন গড়া দিয়েছেন। সেই ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেখানে আপনি নারাজি দিয়ে আপনি পুনঃ আবেদন করতে পারেন ম্যাজিস্ট্রেটের নিকট যে এই নারাজিটা আবার পুনঃ তদন্ত করা হোক। তখন যদি আপনার কোনো চয়েস থাকে যে সমাজসেবা অধিদপ্তর অথবা আপনি অন্য কোনো কর্মকর্তা বা সংস্থাকে দিতে চান, তখন এই পিটিশন আকারে এটা বলতে হবে। এখানে আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে যে আমি একটা মামলায়, এটা আমার গ্যান্ডারিয়া থানার একটা মামলা, সেখানে আমি ওইখানে যখন প্রতিবেদনটা, সে দীর্ঘদিন যাবৎ ডিক্লারেশন স্যুট টুট কিছুই হয় নাই, বাবা মারা গেছে, দলিলপত্র আছে ছেলে মেয়েদের, তাদের একটা স্টেপ মাদার ছিল, স্টেপ মাদার বলতেছে যে উনি দখলে ছিল, কিন্তু আছে
which is real fact over there. ওখানে ওটা ছিল না, ওটা ছিল অন্য জায়গায়, সেখানে আপনার উনি ওই ভাষায় দখলে ছিল না, কিন্তু তদুপরি আমার এই মামলাটায় দখলে আমার বিরুদ্ধে চলে আসলো। আরে এটা কী করে হলো? তখন পুলিশ ম্যাজিস্ট্রেট পুলিশকেও প্রতিবেদন দেওয়ার জন্য বলেছিল দীর্ঘদিন আগের। তখন যেহেতু আমার একটু স্ট্রাইক করেছে, আমি সময় করতে পারিনি, সময় করে আমি কোর্টে উপস্থাপন করলাম। আমি বললাম যে এটা একটা সমাজসেবা অধিদপ্তরের যে থানা কর্মকর্তা আছে, প্রত্যেকটা থানায় তো একজন কর্মকর্তা থাকেন, সমাজসেবা অধি তাকে দেওয়া হোক। তখন তাকে দেওয়া হলে ম্যাজিস্ট্রেট অ্যালাউ করলো, পরবর্তীতে এই প্রতিবেদনটা আমাদের পক্ষে আসলো এবং পরবর্তীতে আমরা একটা স্ট্যাটাসকো পাই এবং স্থিতি অবস্থা পাই। এটা আমার একটা ব্যক্তিগত আলোকে আমি কথাটা বললাম। এখানে মনে রাখতে হবে যে 144 এবং 145 কে করবে আর 44 কে করবে। এখানে 44 কিন্তু পুলিশ কমিশনারকেও দায়িত্ব দেওয়া হয়েছে, পুলিশ কমিশনারকেও কিন্তু দাঁড়িয়ে আছে। তখন কিন্তু খুব জরুরি অবস্থা, নোটিশ জারির প্রয়োজন হয় না, তখন কোর্টের অর্ডারটাকে সাসপেন্ড থাকবে। মেট্রোপলিটন পুলিশ কমিশনার এই অর্ডার জারি করতে পারেন আর থানায় কিন্তু 144 জারি করতে পারেন। আর 145টা হবে হচ্ছে স্থাবর সম্পত্তি এবং স্থাবর সম্পত্তি সংক্রান্ত দখল বিষয়ে। মূলত দুইটাই বিষয়, শান্তি শৃঙ্খলা, স্বাস্থ্যহীনতা, জননিরাপত্তা, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, এদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য এই দুইটা আইন প্রয়োগ করা হয়। এবং এই দুইটা আইন যুগান্তকারী একটা আইন, যা ইমার্জেন্সিটি, খুব ইমার্জেন্সিটি আপনার আমরা প্রতিদান এবং প্রতিফল পেতে পারি। ধন্যবাদ। আমাদের সময় একদম শেষ। আজকে আমাদের সাথে থাকবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এবং সেই সাথে স্টুডিও সকলকে ধন্যবাদ এবং দেশবাসী সকলের নিকট আমার সালাম দোয়া চাই এবং সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শ্রোতা দর্শক মণ্ডলী, আমাদের আজকের আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কোনো ব্যক্তিগত মতামত, কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, দ্বিতীয় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। আমাদের সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন l.order@atn@gmail.com। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।